লোকটা প্রেসক্রিপশনটা নিয়ে ফার্মেসি এসেছে, ফার্মেসিওয়ালা বলছে ভাই এ তো 50 পাওয়ারের চশমা, তো রোগী বলছে দাম কত, তখন ফার্মেসিওয়ালা বলছে 50 টাকা, রোগী তখন বলছে একটু থেমে যে 100 পাওয়ারের দাম কত, বলছে 100 পাওয়ারের দামও 50 টাকা, বলছে 150 পাওয়ার, বলছে ওইটার দামও 50, রোগী তখন দেখছে 50 পাওয়ারের দাম 50, 100 পাওয়ারের দাম 50, 150 পাওয়ারের দামও 50, তাহলে 150 পাওয়ারের লোয়াই ভালো, 150 পাওয়ারের চশমা কিনেছে নে, বাজারে আস্তে আস্তে দেখছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড়, বুঝলেন না, কাতলা মাছের মতো, ও কাতলা মাছ ভেবে মোটামুটি কিনে দিয়েছে। এবার বাড়িতে যখন মাছ, আরে ভাই পুঁটি মাছকে দাকা দাকা করে কাটা যায়, যায় না, ভাজতে হয়, টক দিয়ে রান্না করতে হয়, তাই না, জি। এখন ওর স্ত্রী টক দিয়ে রান্না করেছে বা ভেজেছে, ও চশমা খুলে খেতে বসে বউকে বলছে এই হারামখোর, কাতলা মাছ আনলাম আর তুই পুঁটি মাছ দিচ্ছিস, মানে বড় মাছ কি তোর ভাইদের বাড়িতে পাঠিয়ে দিলি, বলছি না আল্লাহর কসম মরা নানির কসম করে বলছি না, ও তখন বলছে মরা বাপের কসম করে বলছি আমি কাতলা মাছ নিচ্ছি। আল্লাহ তাআলা তারপরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মত এবং হায়াত তৈরি করেছি এই কারণে, লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা, এইটা বলার জন্য এতক্ষণ ঘুর দিয়ে দিয়ে এই জায়গাটা এলাম, আল্লাহ তাআলা বলছেন কি, লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা, তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর আর একটা উদ্দেশ্য হলো আমার এই যে তোমাদের মধ্যে উত্তম ভালো কাজ কে করবে, উত্তম আমল কে করবে, এইটা জিজ্ঞাসা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি। এই জায়গাটা আমার কথা সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত আর আমি হয়ে গেলাম খারাপ লোক, তা কথাগুলো আপনাদেরকে বলি দিয়ে যাই তাহলে, জি। আচ্ছা বলুন তো আল্লাহ এখানে বেশি আমলের কথা বললেন না আল্লাহ বললেন উত্তম আমলের কথা, কোনটা উত্তম, তার মানে বেশি আমলের দাম নাই, উত্তম আমল যদি ছোট হয় সেটার দাম কে বেশি, তাই না। একটা কথা এবার বলছি শুনে রেখে দেন, সোনার আংটি, সোনার আংটি যদি আপনার আঙুলেই না ঢোকে, আচ্ছা বলুন আংটির কোনো দাম আছে, দাম নাই, দাম আছে কিন্তু পড়ার যে দাম, স্বর্ণকারের কাছে বিক্রি করলে দাম আছে কিন্তু আপনি পড়ে যে স্বাদ পাবেন বা ওটা যে জন্য কিনেছেন সেই দামটা আছে না, আংটি সোনার হতে পারে কিন্তু আঙুলে যদি না ঢোকে ওর দাম নাই, জি। তা ইবাদত নামাজ হতে পারে, নামাজ হতে পারে কিন্তু ওই নামাজটা যদি আল্লাহ রসুলের দীর্ঘ 23 বছরের জীবনীতে যদি না ঢুকে থাকে ও নামাজ বেকার, কি বলছি বুঝতে পারছেন না, ওই নামাজ কি বেকার। হুজুর সবকিছু নিয়েছে, হুজুর একটা জিনিস বাদ দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কি বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন সলাত হয় না, কোন নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া, তাই তো। হুজুর জানাজার সামনে দাঁড়িয়ে বলছে এ ফটিক ভাই মারা গেছে, যদি ভুল ত্রুটি করে থাকে মাফ করে দিবেন আল্লাহর রাস্তে, সবাই এই রাস্তারই পথিক, মোটা হুজুর, যাতা হুজুর না খুব মোটা হুজুর, আর বহিরাগত যারা মেহমান আছেন দয়া করে গোশ ভাত খেয়ে যাবেন, আর দেনা পাওনা যদি কিছু থাকে ওর বড় বেটাকে বলবেন মিটিয়ে দেবার চেষ্টা করবে, আর 40 দিন হলে কেউ ডেট মিস করবেন না জানো, ঠিক চলে আসবেন সেই দিনে 13টা গরু করা হবে, জানাজার নামাজ হয়ে গেল, 10 বার কুলু আল্লাহু আদ বলো, 10 বার দরুদ শরীফ পড়ো, আর পাড়ায় যারা যারা কোরআন মাজিদ পড়েছে সব এর নামে বক্সে দাও, ভালো করে বুঝবেন। হুজুর বক্সানোটা নিল, হুজুর 40-এর দিন দাওয়াত দেওয়া এটাও নিয়ে নিল, মরার জানাজার পরে ভাত খেতে হবে হুজুর এটাও বলে দিল, হুজুর 10 বার কুলু আল্লাহু আদ বলতে হবে হুজুর এটাও বলে দিল, কিন্তু আল্লাহ নবী যে বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, হুজুর এইটার বেলা বলছে না ওটা বলা প্রয়োজন নাই, ওটা না বললেও নামাজ হয়, কি বলছি বুঝতে পারছেন না, হুজুর আল্লাহ নবীরটা নিলেন না, হুজুর নিলেন কারটা, না হুজুরের তৈরি করাটা নিলেন, একটা মানুষ মারা যাওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মাথায় কাছে বসে তাকে কলমা বলাও, সে যদি কলেমা বলতে পারে অবশ্যই লোকটা জান্নাত চলে যাবে, তাই তো। মারা যাচ্ছে যখন হুজুর ডেকে এনেছে,
হুজুর পান চিবাতে চিবাতে এসে বলছে, মরাটা যদি আসানে হোক, তোমরা যদি চার বেটা চাও তোমার বাপের মরণটা আসান করে হোক, তাহলে ওই আমাদের মাদ্রাসা থেকে দশজন ছেলে নিয়ে এসো, সুরা ইয়াসিনটা একদম ধুয়ে খাইয়ে দাও ওকে। ইয়াসিন আল কোরআনিল হাকিম বুক দিলে দিলে পড়ছে। হুজুর ইয়াসিনটা নিল, অথচ আল্লাহর নবী বলেছেন ওকে কলেমা পড়াও, যদি কলেমা পড়ে তাহলে জান্নাত চলে যাবে। হুজুর ইয়াসিন সূরাটা নিয়েছে অথচ কলেমাটা নিল না। এ হচ্ছে পাক্কা কানা হুজুর। কি বললাম বুঝলেন? কানা হুজুরে, এ কানা হুজুর আল্লাহর নবীটা দেখতে পায় না, হুজুরের পিস্তায় তৈরি করা সুন্নতটা দেখতে পায়। আশ্চর্য ব্যাপার। ইবাদত অল্প হোক কিন্তু ইবাদতের পদ্ধতিটা হতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের, তাই তো? যদিও এইখানে কোন মানে বেদাতীদের আশ্রয় নেই আমি শুনেছি, নেই তো, কোন রকমের নেই। তারপরেও আমাদের নিজেদের ভিতরে কিছু ভুল ত্রুটি কি থেকে গেছে, যেমন ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায় দুটো কারণে। কটা কারণে? দুটো কারণে। এক, না জানার কারণে। দুই, ভুল জানার কারণে। আমল নষ্ট হয় কটা কারণে? দুটো কারণে। এক, না জানার কামলে মানে কারণে অনেক সময় আমল নষ্ট হয়, আবার অনেক সময় ভুল জানার কারণে আমল কি নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ভালো আমলের কথা। আমি কয়েকটা ভালো আমল যদি বলে দিই তাহলে মানা যাবে? যাবে? কয়ে কারা কারা হাত তুলছেন? সব মিছে কথা। যারা যারা হাত তুলেছে সব মিছে মিছে কথা লোকেরা। কই বিড়ির সময় কেউ হাত তুলল না? মানে এখনো তো কথাটা বলিনি, কথাটা বলেছি এখনো বলিনি। আল্লাহ, চলুন কয়েকটা ভালো কাজ বলি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আর ভালো কাজ করার আগে কয়েকটা জিনিস আপনাকে আরো বলে দিচ্ছি যাতে ভালো কাজটা খুব মানে মজবুত হয়, এর জন্য কয়েকটা জিনিস বলে দিচ্ছি। আর ভালো কাজ করার আগে তিনটে জিনিস বিশেষ করে মাথায় রাখবেন। কটা জিনিস? তিনটে। এক, শিরক। দুই, বেদাত। তিন, দলিল। এই তিনটে জিনিস মাথায় রাখবেন, আমলে যেন শিরক যেন ঢুকে না যায়। শিরক কাকে বলে? শিরক মানে হচ্ছে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। এই শিরক কিন্তু আমাদের পাড়ার মেয়েরা কিছু গোপনে গোপনে করছে, আপনি যতই বলেন আহলে হাদিস করছে। এখন আপনাদের গ্রামে দেখুন অনেক বাচ্চাদের গলাতে তাবিজ মাদুলি আছে, দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। তা আপনি যে আমাকে ওঠার আগে বললেন যে আমাদের এলাকায় কোনো শিরেকও নেই বেদাতও নাই, তা এগুলো কি শেরাকের কি ভাইরা ভাই? আপনার ইমান আছে কি করে? আচ্ছা বলুন তো, পিয়ারা খেলে ভিটামিন আছে না নেই? আচ্ছা, তাই তো, তাহলে ওটা খেলে ভিটামিন আছে, ওই পিয়ারাটা যদি কেউ গলায় ঝুলিয়ে রাখে কাজ হবে? ভিটামিন পাবে? পাবে না। আপেল যদি কেউ গলায় ঝুলিয়ে ঘুরে কাজ হবে? তাহলে কি করতে হবে? খেতে হবে। তাহলে কোরআন মাজিদ আপনার ভিতরে ঢোকানোর জিনিস, মস্তিষ্কে ঢোকানোর জিনিস, এটা ওই লটপট হট করে গলায় বেঁধে দেওয়ার জিনিস নয়। অনেক শিরক আছে আমাদের মাঝে, ছোটখাটো অনেক শিরক আছে, আপনার ধরিয়ে দিই, যতই বলেন আহলে হাদিস শিরক আছে, আছে না? আছে। এই দেখুন, বাচ্চা যখন ছোটবেলাতে হয় তখন দেখবেন তার মায়ের এরকম করে একটা টিপ মেরে দেয় কালো করে, আপনার দিদিকে মারে, ওটা ছোট শিরক। টিপটা মারে কেন? মায়েদেরকে জিজ্ঞেস করে মা কেন টিপ দিতে গেলে, মা এক চান্সে বলবে যাতে আমার বাচ্চার দিকে ডাইরেক্ট নজর না চলে যায়, আগে টিপের দিকে নজর যাক, তাই না? অনেক লোক দেখবেন গাড়ি চালায়, গাড়ির পিছনে দেখবেন বা সামনে দেখবেন একটা ছেঁড়া জুতো ছেঁড়া টাঙানো থাকে, তাই না? তার মানে কি? বলছে আমার গাড়িতে নজর লেগে যাবে, আগে জুতোর দিকে নজরটা যাক। তা তোমার ব্যাটার দিকে ডাইরেক্ট যদি নজর চলেই যায় ক্ষতি কি? টিপ ও তো কালি দিয়ে তৈরি, ও তোমার ভালো মন্দ কি করতে পারে? কিছু করতে পারে? কিচ্ছু করতে পারে না। এটাই সে ইমাম সাহেবকে 200 টাকা দিয়ে বলছে আমার ছেলেটা খুব কান চেটে তাবিজ করে দেন না, আমি দোকান করেছি নতুন, তাই হ্যাঁ ভালো তাবিজ করে দেন না। ওই দোকানে তাবিজ করলে কি হবে? বলছে বেচাকেনা বেড়ে যাবে,
তা ইমাম সাহেব দেখছে একটা ফাউদান পেয়েছি 200 টাকা ঝেড়ে দিয়েছে হিজিবিজি করে লিখে দিয়ে দিয়েছে দোকানদার বলছে হ্যাঁ গো ভাই কি কাজ হবে ইমাম সাহেব বলছে ওরে বাবা এটা তুমি টাঙাবে যত কাস্টমার সব তোমার দোকানে আসবে আর কেউ ধার বাকি চাইবে না সব ক্যাশের কাস্টমার এ বগল বাজাতে বাজাতে ঘরে যাচ্ছে খুব বেচাকেনা বেশি হবে আমি বলছি ইমাম সাহেবের তাবিজের যদি এত পাওয়ার হয় ওর যদি বেচাকেনা বাড়ে তা তোর বেতন 3700 টাকা তুই মসজিদের মোতোয়ালিকে একটু তাবিজ করে তোর বেতনটা 3000 থেকে 10000 কর সেক্রেটারিকে তাবিজ করে নিজের বেতনটা একটু বাড়া আশ্চর্য ব্যাপার ইমাম সাহেব নিজের বেতন বাড়াতে পারে না অন্যজনের দোকানে বেচাকেনা বাড়ায় আশ্চর্য ব্যাপার লটকালো সে কি করলো শিরক করলো এই দেখুন একটা আপনাকে কথা বলি আল্লাহর নবীর কাছে দশ জন দল একটা লোক আল্লাহর নবীর কাছে এসেছে দলে আছে কতজন দশ জন নয় জন আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করলেন বিশ্ব নবী নয় জনের সঙ্গে হাতে হাত দিয়ে সালাম দিলেন একজনের সঙ্গে সালাম দিলেন না ওই নয় জন জিজ্ঞেস করে বলছেন ও আল্লাহর নবী গো আমরা নয় জন আপনার হাতে হাত দিয়ে সালাম করলাম একজন কেন বাদ চলে গেল বিশ্ব নবী বললেন তাকিয়ে দেখো ওর হাতে তাবিজ লটকানো রয়েছে এই জন্য আমি হাতে হাত দিয়ে তাবিজ লটকানোওয়ালা লোকের সঙ্গে সালাম করলাম না নবীজি হাতে তাবিজ আছে বলে সালাম করলো না আর হুজুর তাবিজ দিয়ে নিজের মুরিদ বানায় এ কত বড় পাক্কা চিটিং বাজ হুজুর তালে আমিও মমতাজুল ইসলাম বলছি কোন মানুষের হাতে যদি আপনি দেখেন তাবিজ আছে আপনিও সালাম করতে যাবেন না একদম সালাম করবেন না ওকে এক কাজ করবেন তাবিজ কেটে দেবার চেষ্টা করবেন বোঝানোর চেষ্টা করবেন তারপরে যদি না বোঝে ও সালাম করার প্রয়োজন নেই আল্লাহু আকবার শির মারাত্মক বড় পাপ শির কত বড় পাপ আপনাকে আর একটা জিনিস দেখে বোঝায় আচ্ছা বলুন তো এই আপনার বউ খুব সুন্দরী আচ্ছা এটা আপনার কোনো অবদান আছে বউ সুন্দরী অবদান কার আল্লাহর অবদান তাই না আমার বউ খুব রূপসী এটা কে দিয়েছে আল্লাহ দিয়েছে তাই তো তা আপনার বউ হলো কি করে না ইমাম সাহেবকে 500 টাকা দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছেন আর দুটো নাকের ফুল না কানের দুল দিয়েছেন দুটো লাল শাড়ি কিনে দিয়েছেন এই জন্য হয়েছে আপনার বউ তাই তো আপনি আপনার বউকে রেখে দিল্লিতে কাজে গিয়েছিলেন 4 মাস পরে বাড়ি এসে দেখছেন যে আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে ঘরের ভিতরে বসে আছে আচ্ছা বলুন তো আপনার রাগ হবে কি হবে না রাগ হবে না হবে কেন রাগ হবে কেন ও টোটাল বডিটাই তো আল্লাহর দেওয়া তৈরি ও কি এমন অপরাধ করেছে তোমার দেওরের আপন দেওরের একটু গলা ধরে আদর করছিল ক্ষতি কি না টোটাল বডিটা ওর আল্লাহ তুমি কেন রেগে যাচ্ছ তোমার ভাইয়ের গলা ধরেছে বলে না তুমি 500 টাকা দিয়ে ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়িয়েছো দুটো কানে দুল দিয়ে দিয়েছো কানের একটা ফুল দিয়ে দিয়েছো গলার একটা মালা দিয়েছো এই সামান্য দুটো গলার মালা দিয়ে যদি তোমার এত অধিকার তোমার বউ যদি কারুর সঙ্গে হেসে কথা বললে তোমার যদি রাগ হয় তোমার দেওরের গলা ধরলে যদি তোমার রাগ হয় তো আপনার অক্সিজেন কে দেয় আল্লাহ আপনি খানে খানেওয়ালা কে আল্লাহ আপনি চোখে দেখেন এর জ্যোতি কে দেয় আল্লাহ তা টোটাল বডিটা আপনার কার দান আল্লাহ দান তাহলে আপনি যদি দুটো গলার মালা দিয়ে অন্য কারুর দিকে তাকালে যদি এত রাগ হয় তা যে বানালো সে স্রষ্টা ছাড়া আপনি যদি কারো কাছে কোনো বিষয়ে জানতে চান বা পেতে চান আল্লাহ রাগ করে কি করে না করে সামান্য বউ যদি অন্য জনের কাছে গলা ধরতে গেলে এত রাগ হয় তা যে বানিয়েছে তাকে বাদ দিয়ে যদি আপনি অন্য কাউকে ধরতে যান আল্লাহ রাগ করে কি করে না করে এই নাম সে দুই আরেকটা নাম হচ্ছে বেদাত ইবাদত ভালো কাজ করার আগে জেনে রাখতে হবে কি বেদাত বেদাত মানে নব আবিষ্কৃত এমন আমল যেটা আল্লাহর নবী করেননি সাহাবায়ে কেরামগণ করেননি আল্লাহ রসুল করতে অনুমোদনও দেননি এখানো কাজ যদি কেউ নেকির আশায় করে তার নাম কি বেদাত
অবশ্যই বেদাত। আচ্ছা বলুন তো সারা পৃথিবীর সবথেকে বড় পাপ, পাপের নাম কি? শির, তাই তো? সবথেকে বড় পাপ শির। আচ্ছা বলুন শির করলে শয়তান খুশি হয় না? না না, শির করলে শয়তান খুশি হয় না? কাউকে গাল দিলে শয়তান খুশি হয় না? সুদের টাকা খেলে শয়তান খুশি হয় না? সব থেকে কি করলে বলুন তো শয়তান খুশি হয়? বেদাত করলে। কারণ শয়তান জানে ওর কালকে সুদ খেয়েছে, পরশু দিন ক্ষমা চেয়ে নেবে, ক্ষমা হয়ে যাবে। ও শির করেছে না জেনে, ও ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে। কিন্তু হুজুর যে বেদাত করছে, বেদাত তো বড় মিষ্টি জিনিস। ও জীবনে তওবা চাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে? ক্ষমা চাইবে না। ওই জন্য শয়তান ভাবে যে একে দিয়ে যদি বেদাত একবার করিয়ে দেওয়া যায় খুব মজা, সাংঘাতিক ব্যাপার। বেদাত কেমন আপনাকে একটা গল্প দিয়ে বলছি। একটা লোক চশমার দোকানে গেছে, বুঝলেন, বলছি এটা অনেক জায়গায় বলি, আজকে আপনাদের বলছি ডাইরেক্ট। তা চশমার দোকানে গেছে, চশমার দোকানে গিয়ে চোখ টোক দেখিয়ে ডাক্তার চশমা লিখে দিয়েছে। লোকটা প্রেসক্রিপশনটা নিয়ে ফার্মেসি এসেছে, ফার্মেসিওয়ালা বলছে ভাই এতো 50 পাওয়ারের চশমা। তো রুগী বলছে দাম কত? তখন ফার্মেসিওয়ালা বলছে 50 টাকা। রুগী তখন বলছে একটু থেমে যে 100 পাওয়ারের দাম কত? বলছে 100 পাওয়ারের দামও 50 টাকা। বলছে 150 পাওয়ার? বলছে ওইটার দামও 50। রুগী তখন দেখছে 50 পাওয়ারের দাম 50, 100 পাওয়ারের দাম 50, 150 পাওয়ারের দামও 50। তাহলে 150 পাওয়ারের লোয়াই ভালো, 150 পাওয়ারের চশমা কিনেছে। নেই বাজারে আস্তে আস্তে দেখছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড়, বুঝলেন না, কাতলা মাছের মতো। ও কাতলা মাছ ভেবে মোটামুটি কিনে নিয়েছে। এবার বাড়িতে যখন মাছ, আরে ভাই পুঁটি মাছকে ডাকা ডাকা করে কাটা যায় না? ভাজতে হয়, টক দিয়ে রান্না করতে হয়, তাই না? জি। এখন ওর স্ত্রী টক দিয়ে রান্না করেছে বা ভেজেছে, ও চশমা খুলে খেতে বসে ওর বউকে বলছে এই হারাম খোর, কাতলা মাছ আনলাম আর তুই পুঁটি মাছ দিচ্ছিস, মানে বড় মাছ কি তোর ভাইদের বাড়িতে পাঠিয়ে দিলি? বলছি না, আল্লাহর কসম, মরা নানির কসম করে বলছি না। ও তখন বলছে মরা বাপের কসম করে বলছি আমি কাতলা মাছ এনেছি। খুব ঝামেলা। নে বউকে মেরেছে একটা হাইব্রিড ঘুষি, বুঝলেন, এক চর। বউ কোপ বউ করে ঘুরছে, বউ মনে মনে ভাবছে 30 বছর সংসার করছে, জীবনে মারিনি, আজকে মারছে কেন? নিশ্চয় মালে গোলমাল। লোকটা প্রায় 4-5 দিনের বউকে মারছে, বুঝলেন। এখন মারতে 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 লোকটারও মনটা খুব খারাপ যে 30 বছর কোনো দিন মারিনি, আজকে এখানে বউটা আমার মার খাচ্ছে, নিশ্চয়ই আমার চশমার কোনো প্রবলেম। ওরে ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলছে ভাই দেখুন না আমার কি হচ্ছে, বউটা খুব মার খাচ্ছে, আপনার চশমা পরে যত সর্বনাশ হয়েছে ভাই। ডাক্তার বলছে চশমা দেখি। ডাক্তার চশমাটা নিয়ে নিয়ে বলছে ওরে বাবা, এই চশমা যদি আর 1 সপ্তাহ পরতেন বউ অটো তালাক হয়ে যেত, আর বউ টিকত না। বলছে কেন ভাই? বলছে আমি লিখেছি 150 পাওয়ারের, না তো আমি লিখেছি 50 পাওয়ারের, তুমি 150 পাওয়ারের কিনলে কেন? বলছে ভাই দাম একই, ওই জন্য দাম একই। আচ্ছা বলুন তো, নামাজ পড়লে নাকি হয় না গোনা হয়? গোনা হয়। 15 শাবানে সবে বরাতে রাত্রি যদি 100 রেকাত নামাজ পড়েন, গোনা হবে না নাকি হবে? গোনা হবে। ওটা নামাজ পড়ার কারণে জাহান্নাম যেতে হবে, কি বললাম বুঝলাম না? সবে বরাতে রাত্রি হুজুর বলে দিয়েছে যে 100 রেকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রেখাতে 13 বছর করে জান্নাতে থাকবে। আরে বুড়ো মানুষ কাঁচা বেঁধে মসজিদে ঘুমের ঘরে এরকম করছে, তবুও দাঁড়িয়ে আছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষের দেহে সাপোর্ট করে না, মানুষের বডি সাপোর্ট করছে না, এতক্ষণ পর্যন্ত বান্দা তোমার ইবাদত করতে হবে না। এসা নামাজ পড়ে যদি ঘুম লেগে যায়, ঘুম পড়ে যাও, কোনো অসুবিধা নেই। এসার নামাজ পড়ে যদি তোমার ঘুম পেয়ে যায়, ঘুমিয়ে যাও। আশ্চর্য ব্যাপার, হুজুর বলে দিয়েছে সবে ভরাতে 100 টাকা নামাজ পড়তে হবে, আর বয়স্ক মানুষ বেচারা কাঁপছে থরথর করে, তবুও কি 100 টাকা নামাজ পড়ছে, জান্নাত চলে যাবে। কিন্তু হুজুর যে কি সর্বনাশ করে দিয়েছে, ও যে কি সর্বনাশ করে দিয়েছে ও নিজেও জানে না।